হ্যালো, আমি উমুক থানা থেকে বলছি। আপনাকে অবিলম্বে থানায় আসতে হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হঠাৎ করে এরকম যদি কোনো থানা থেকে ফোন আসে, তাহলে আপনার করণীয় কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কি আপনাকে থানাতে যেতেই হবে, এরকম কোনো বিষয় আছে না না গেলেও চলবে, বা আপনাকে থানায় নিয়ে গিয়ে পুলিশ কি আপনাকে মারধর বা আর কিছু করার ক্ষমতা আছে না নেই, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যদি ফোন করে আপনাকে, হ্যালো আমি অমুক থানা থেকে বলছি, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আপনাকে থানায় আসতে হবে, এটা শুনলেই আপনার মনে হবে যে আমি আবার কি করলাম, আমি তো কোনো অপরাধ করিনি, হঠাৎ করে আমাকে থানায় যেতে হবে কেন, আমি কি দোষ করলাম, বা আমার কি মামলা হয়েছে বা আর কিছু হয়েছে কেনই বা, আমি তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাকে আবার হঠাৎ করে থানার অফিসার কেন ফোন করলো। তো এই ক্ষেত্রে যদি এরকম কোন ফোন আসে, এটা অরিজিনালি কোন থানা থেকে আসতে পারে, আবার এই থানার নাম করে অনেকেই মিথ্যা ভাবে ফোন করে বিভিন্ন রকম হুমকি বা আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আপনাকে তিনটে জিনিস মোটামুটি প্রথমেই করতে হবে। যে কোনো ফোন যদি বলে যে আমি থানা থেকে বলছি, তাহলে আপনাকে এই তিন চারটে জিনিস অবশ্যই করতে হবে। প্রথম কথা হলো এই যে আমি অমুক থানা থেকে বলছি, তো আপনাকে ফোনটা রিসিভ করে, হ্যাঁ বলুন, আপনাকে থানায় আসতে হবে, তখন আপনার উত্তর হবে আপনি কে বলছেন, বলবে আমি থানা থেকে বলছি। থানা থেকে কে বলছেন, সাব ইন্সপেক্টর বলছেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা ASI বলছেন, না কনস্টেবল বলছেন, না কে বলছেন, বা ডিউটি অফিসার বলছেন, না RTO, মানে বিভিন্ন রকম দপ্তর আছে, তো কে বলছেন, আপনি কি কি জিজ্ঞাসা করবেন, আপনি কি থানার অফিসার ইনচার্জ বলছেন বা ইন্সপেক্টর ইনচার্জ বলছেন, না আপনি কি কোনো ASI বা সাব ইন্সপেক্টর সাহেব কথা বলছেন, না আপনি ASI সাহেব কথা বলছেন, না কনস্টেবল সাহেব বলছেন, না কে বলছেন। এই তথ্যটা আপনাকে বিনয়ের সাথে, ঝগড়া করার কোনো ব্যাপার না, আপনার কাছে ফোন আসতেই পারে, আপনার অজান্তে আপনার বিরুদ্ধে কোন রকম মামলা হতেই পারে, না হওয়ার কোনো ব্যাপার নেই, কেউ করে দিয়েছে, তো থানা থেকে আপনাকে ফোন বা ইনফরমেশন করতে পারে, এটা নর্মাল প্রসিডিওর, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। থানা থেকে ফোন এসছে মানে জামা কাপড় ভিজে গেল ঘেমে, এটা কোনো ব্যাপার না। থানা থেকে আপনি জিজ্ঞাসা করে, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন সাহেব, কোন থানা থেকে বলছেন, বলবে অমুক থানা থেকে বলছি, কে বলছেন, তো বলবে আমি নিরঞ্জন বাবু বলছি, নিরঞ্জন বাবু আপনি কি ASI সাহেব না ASI সাহেব, দয়া করে বিনয়ের সাথে বলুন, দয়া করে একটু বলুন। তারপর জিজ্ঞাসা করতে হবে মানে পুলিশের র্যাঙ্ক, পুলিশের নাম, এবং কোন থানা থেকে বলছে, কেন বলছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে। না না আপনাকে এত কিছু বলার দরকার না, আপনি সন্ধ্যাবেলায় থানায় আসবেন, এসে কথা হবে। তো অনেকে এরকম মেজাজেও বলে, তো আপনাকে বিনয়ের সাথে ওনার নাম এবং এই সমস্ত জিনিসগুলো জেনে নেওয়ার পর আপনাকে যদি দেখেন যে কোনো রকম কোনো কিছু হয়েছে, তাহলে ওই পুলিশকে, সেই পুলিশ অফিসার বা সেই পুলিশ যে থানা থেকে বলছে বা আর কিছু বলছে বা থানার নাম করে কে বলছে, তাকে আপনি জিজ্ঞাসা করুন যে আমি যে অপরাধ বা যে কারণে আপনি ডাকছেন, সেই কারণের জন্য কি CRPC-র 41-এর নোটিশ জারি করে আমার বাড়িতে নোটিশ পাঠান, তাহলে আমি যাব। এরকম বিষয়গুলো আপনি কিন্তু প্রাথমিকভাবে জানতে হবে প্রথমে, যে কে কেন কোন অফিসার কি ডিজিগনেশন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবার ধরুন যে 41-এর নোটিশ তো বললাম আপনাকে, পুলিশ আপনাকে হয়রানি যদি করে, মানে পুলিশ, কোন পুলিশ আপনাকে হয়রানি করার জন্য ফোন করেছে বা কোনো একটা কিছু করেছে, তো পুলিশ হয়রানি করলে মানুষ কি করবে, এরকম জানার প্রশ্নের ব্যাপার থাকে। যে পুলিশ যদি কোনো হয়রানি করে, নিঃসন্দেহে বিভিন্ন রকমের মানুষ হয়, সেই মানুষেরাই তারা, কেউ পুলিশ হয়, কেউ উকিল হয়, কেউ সাধারণ মানুষ হয়, তো কোনো পুলিশ যদি আপনার উপর কোনো হয়রানি করে, তাহলে আপনার করণীয় কাজ কি, প্রথম কাজ হচ্ছে সেই পুলিশ কে, কোন থানার কি র্যাঙ্ক, এই সমস্ত জিনিসগুলো জেনে, সেই থানার যদি অফিসার ইনচার্জ হয়, তাহলে অফিসার ইনচার্জকে সুন্দর করে সাদা পাতা একটা চিঠি, যে অমুক টাইমে তুমুক সময়ে আপনার থানার অমুক অমুক ব্যক্তি, এই র্যাঙ্কের এই পোস্টের ব্যক্তি আমাকে এই এই হয়রানি করেছে, দয়া করে বিষয়টি আন্তরিকতার সহিত দেখুন, বলে একটা চিঠি দিলেন। এবার যদি স্বয়ং থানার ওসি আপনাকে হয়রানি করে, বা কোনো একটা র্যাঙ্ক, যে র্যাঙ্কটাতে থানার ওসি বা অফিসার ইনচার্জ গুরুত্ব দিচ্ছে না, তাহলে আপনাকে কিন্তু তার বড়, মানে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, যদি জেলা বেস কোনো এরিয়া হয়, যদি জেলা বেস কোনো এরিয়া হয়, তাহলে সেই জেলার
এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেই পুলিশকে সেই যে আপনাকে হয়রানি করেছে তার বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমাকে এই এই ঘটনাগুলো ঘটিয়েছে। যদি এতে আপনি সন্তুষ্ট বা নিষ্পত্তি না পান, আপনি সন্তুষ্ট হলেন না, খুব অ্যাপ্লিকেশন করলেন, একের পর এক করলেন, একবার করলেন, তারপর রিমাইন্ডার করলেন, মানে আবার মনে করিয়ে দেওয়ার জন্য করলেন করলেন, কিন্তু কোনোরকম সুরাহা হলো না, যে হয়রানিটা ছিল সেটা থেকেই গেল, তাহলে লাভ কি হলো? চিঠি চাপাটি করে। এবার চিঠি চাপাটি করে যদি কোনো লাভ না হয়, তাহলে এই চিঠিগুলোকে নিয়ে আপনার লোকাল যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু আপনি কমপ্লেন বা মামলা করতে পারেন সেই পুলিশের এগেনস্টে। শরীরটা সর্দি এবং কাশি হয়েছে, এখনো সঠিকভাবে ঠিক হয়নি। আচ্ছা, পুলিশ ডাকলেই কি থানায় যেতে হবে? পুলিশ ডাকলো, হ্যালো আমি উমুক থানা থেকে বলছি, অবিলম্বে ইনকোয়ারি হবে, আপনাকে আসতে হবে। তো পুলিশ ডাকলেই কি থানায় যেতে হবে, এরকম কোন আইন আছে? না, কোনো কারণ ছাড়াই একেবারে যেতে হবে না। কোনো কারণ ছাড়া যে পুলিশ ডাকলেই যেতে হবে এরকম কোনো ব্যাপার না। গ্রাফ মানে যদি ওয়ারেন্ট, কোন মামলার যদি আপনার উপর ওয়ারেন্ট থাকে তাহলে আপনাকে যেতে হলো বা যে বিষয়গুলো আছে সেটা করবেন, তা না হলে আপনাকে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। বিনয়ের সাথে, নমস্কার স্যার, হ্যাঁ স্যার, হ্যালো স্যার, নমস্কার স্যার, প্রণাম স্যার, এই স্যার, ওই স্যার, বিনয় মানে সম্মান বা শ্রদ্ধা বা বিনয়, বিনয়ের সাথে কিন্তু আপনি সেটাকে ওই পুলিশের ডাকটাকে প্রত্যাখ্যান করতে পারেন। নমস্কার স্যার, দয়া করে আমি যেতে পারছি না, মানে এই না, হ্যালো, হ্যাঁ যাবো না, কেন যাবো, এরকম ব্যাপার নয়। বিনয়, সম্মান, ভদ্রতা, মানসিকতা সমস্ত কিছু, বা এই বিনয় করতে গিয়ে আপনাকে হয়তো মানে যে পক্ষে ফোন আছে সে খুব এলাকার মত্তান হয়ে গেছে, ডাকছো আসতে পারছি না, এ আসছি না, তো বিভিন্ন রকম কথা হতে পারে, কিন্তু আপনি মাথা না গরম করে বিনয়ের সাথে সেটাকে প্রত্যাখ্যান করতে পারেন। থানায় ডাকলেই আপনাকে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। যদি ওয়ারেন্ট থাকে, যে আপনার নামে ওয়ারেন্ট আছে, তো ওয়ারেন্ট আছে তো কি ওয়ারেন্ট আছে, কেন আছে, সেটা তাহলে জিজ্ঞাসা করবেন, বা আপনার কোন নিকটস্থ আত্মীয় বা বন্ধু বান্ধবকে থানায় পাঠালেন, যাদব বাবু একটু দেখে আয় তো আমার নামে কোন ওয়ারেন্ট আছে, কি মামলা আছে, তাহলে বা পুলিশকেই বললেন যে ঠিক আছে আপনার নামে, আমার নামে ওয়ারেন্ট আছে বা আর কিছু আছে, আমাকে দয়া করে সেটা একটু দিন, তাহলে আমি কোর্টে গিয়ে সেই ওয়ারেন্টটা বা গ্রেফতারি পরোয়ানাটা ক্যান্সেল করিয়ে নিব, বা ওয়ারেন্টটাকে মানে ক্লোজ করিয়ে যে যা আইনি প্রসিডিওর আছে তা করব। তো এরকম ভদ্রতা বা বিনয়ের সাথে আপনি কিন্তু সমস্ত জিনিসগুলো করতে পারেন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম যে থানায় ডাকলে পুলিশ যদি হ্যালো আমি উমুক থানা থেকে বলছি, তাহলে কি করণীয়, বা পুলিশ যদি কোনো হয়রানি করে তাহলে আপনার কি করণীয়, এবং পুলিশ থানায় ডাকলে যেতে হবে কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনাদের সকলকে বললাম। সকলকে ভিডিওটি শেয়ার করে সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রাখছি। বিষাক্ত ছেলে, বাবারে, প্রোফাইলের নাম হচ্ছে বিষাক্ত ছেলে, সে আবার এতগুলো ভালোবাসা পাঠিয়েছে আমাকে, নাম প্রোফাইলের নাম বিষাক্ত ছেলে আর ভালোবাসা পাঠিয়েছে এতগুলো, মুশকিল, অন্যের জন্য হয়তো বিষাক্ত, আমার জন্য হয়তো ভালো। থ্যাংক ইউ রাহুল মণ্ডল, লাভ ইউ স্যার, আপনার কথাগুলো খুব ভালো লাগে, মেসেজ কেন পড়েন না? রাহুল, পড়লাম তোমার মেসেজ। বরকত আলী, আমিরুল হোসেন, আনন্দ মল্লিক, মোজাফফর ভাই, সকলকেই শরীর ভালো, শরীরটা জ্বর আর সর্দি এখনো আছে, যারা সকলেই ভিডিওটি দেখছে তাদের সকলকেই শেয়ার করে মানুষকে থানার বিভিন্ন রকম যে কায়দা কানুনগুলো আছে সেগুলো জানানোর জন্য অনুরোধ করছি। সজল রাউত, জুহি রুল, কবিরুল বিশ্বাস জি ভাই, মোহাম্মদ ইরশাদ হুসেন, রবি রায় দাদা ভালো আছেন? এখন মোটামুটি ভালো আছি। বিশ্বাস ছেলে আবার লিখেছে লাভ ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ টু। প্রতীক নন্দী, সুদীপ প্রামাণিক, রাজু, রিজু এসপি, বাপরে নাম তো নয়, মনে হচ্ছে যে মালগাড়ির মতো বড় নাম। আলামিন সরকার, শুভম চক্রবর্তী, আপনাকে খুব ভালো লাগে। তিন বিন আমিন, তানবিন আমিন, ধন্যবাদ, শ্রদ্ধেয় স্যার, থ্যাংক ইউ। আকাশ বৈদ্য, সানি ম্যাক্স, সানি ম্যাক্স, মোবারক মোল্লা, পীযূষ পাত্র,
তারিক হোসেন, অরিজিৎ সরকার, দেবজিৎ মান্না সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা, এবং রবিবার শরীয় ছুটির দিনে বেশ অনেক কিছু ইয়ে রইল। রহিদুল মন্ডল, সুপর্ণা দেশ, এর শরীর কেমন আছে? এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, ওষুধ চলছে। শেখ জাবির হুসেন, মিন্টু, বাপরে নামের সব বাহার, খুব সুন্দর সুন্দর নাম, এবং নামের যে ডিজাইন গুলো লিখেছে এক একজন ফেসবুকে, অনেক কিছু শেখা যাচ্ছে, উকিল হলেও অনেক কিছু শেখা যাচ্ছে। মন্দিরা বিশ্বাস, থ্যাংক ইউ মন্দিরা দি, ভিডিওটি শেয়ার করার জন্য দিদি ভাইকে অনেক ধন্যবাদ। মান্টো বিষ্ণুপুর থেকে, ওই বিষ্ণুপুর বাঁকুড়া থেকে আসার পরই সর্দি জ্বর হয়ে গেছিল। বিপ্লব মন্ডল, থ্যাংক ইউ। সিদ্দিকা খাতুন, সোমনাথ প্রামাণিক, নূরের আরেস, জসিমুদ্দিন গায়েন, জাহিরুদ্দিন, রকি মন্ডল, ছিপারুল শেখ, শাহ মিম আরিফ, বাহ কত সুন্দর, শাহটাকে আলাদা করেছে, মিমটাকে আলাদা, আরিফটাকে আলাদা। ভাইরা অনেক কিছু জানে, আমরা বুড়ো হয়ে গেলাম তো এখন সব নতুন নতুন যে সমস্ত ভাইরা আছে বিভিন্ন রকম আমাদের থেকে অনেক কিছু বেশি জিনিস জানে, তাদের সকলকে আমার স্নেহ। যতগুলো আমার ছোট ভাই দেখছে বা বোন দেখছে তাদেরকে আমার স্নেহ এবং ভালোবাসা রইল, এবং অন্যান্য যে সমস্ত বন্ধুবর এবং শ্রদ্ধেয় মানুষ আছে তাদের সকলকেই। থানা থেকে ফোন আসলে কি করণীয় সেটা আজকে শেখালাম বা বললাম, এরপরের দিন আরো অন্য কোন জানার বিষয় নিয়ে আপনাদের সামনে থাকব। শরীর যেন ভালো হয় তার জন্য দুয়ার আবেদন রইল, ভালো থাকুক, পরে আবার কথা হবে।